পলাশ মায়নতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আমার গুরুদেব শ্রী মহানন্দব্রত মহারাজকে প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আজকে আপনাদের একটা টিপস দেব, যাদের অর্থকরী সমস্যা, মানুষের জীবনে অর্থের জ্বালাটা এখন বড় জ্বালা। দ্রব্যমূল্যের দাম সব জায়গায় বাড়ছে, খাবার জিনিসের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, ফলের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যেটা সব থেকে আমাদের না হলে নয়, তাহলে আমরা কি করি, পরিমাণে অল্প অল্প নিই। এবং এইটা করতে গিয়ে যদি কোনো কারণে বিলাসিত করতে হয় বা প্রয়োজনীয় কোনো কাজে হোক সেটা ব্যয় করতে হয়, তখন তার জন্য হয়ে যায় ধার। তাহলে এই ঋণ হয়ে গেলে ঋণ থেকে মুক্তি পাবেন কিভাবে, আজকে একটা টিপস আপনাদের দেব। যারা খাতা পেন নোট করতে চাইছেন করুন, খুব ভালো টিপস। এটা করলে খুব আমার টিপসগুলো টোটকাগুলো অথেন্টিক থাকে এবং খুব সাধারণভাবে থাকে। যদি কোনো সময় আপনাদের দেনা হয়ে যায় বা ঋণে জর্জরিত হয়ে যান, তাহলে মুক্তি পাবেন কিভাবে সেইটা আজকে আমি বলব। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশনের কাছে আমার নিজস্ব বাসগৃহ। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন, গড়িয়াহাট, হাওড়া ময়দান, শেওড়াপুলি, ব্যারাকপুর পেয়ে যাবেন, বর্ধমান, কাথি, মেচেদা এবং কৃষ্ণনগর। আর তারাপীঠ, প্রতি অমাবস্যায় তারাপীঠে আমার যজ্ঞ থাকে। এইবার অর্থাৎ এই যে আষাঢ় মাসের সংক্রান্তি সোমবার যুক্ত দিনে 17 জুলাই 2023, এই আষাঢ় মাসের সংক্রান্তির দিন, এমনিতে সংক্রান্তি তিথি প্রতি মাসের মানে বাংলা মাসের শেষ তারিখকে বলা হয় সংক্রান্তি। দেখবেন সংক্রান্তিতে বাস্তু পুজো হয় পৌষ মাসের সংক্রান্তিতে। তো সংক্রান্তি তিথির একটা মাহাত্ম্য রয়েছে, যেমন মকর সংক্রান্তিতে আমরা গঙ্গা স্নান করি, সেরকম সংক্রান্তি তিথির একটা মাহাত্ম্য আছে। তো এই সংক্রান্তি আষাঢ় মাসের সংক্রান্তি যুক্ত অমাবস্যা, সেটা যদি সোমবার যুক্ত দিনে হয়, তাহলে যে কোনো রকম গ্রহদোষ খণ্ডনের জন্য, মহামৃত্যুঞ্জয় বাস্তুদোষ খণ্ডনের জন্য প্রশস্ত হয়। এর সঙ্গে সঙ্গে অনেকে দেখছেন ভৌতিক ক্রিয়া বাড়ির মধ্যে রয়েছে, ভূত এসে আপনার সমস্যা তৈরি করছে, আপনার বিপদ ঘটাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে, নানা রকম প্রবলেম হচ্ছে। তাহলে ভৌতিক উপদ্রব কাটানোর এই দিন হচ্ছে এই সোমবার যুক্ত দিন, খুবই ভালো দিন। এবং এই সোমবার যুক্ত দিনে সংক্রান্তি যুক্ত অমাবস্যায় এই রকম সমস্যা থেকে, জটিল ও কঠিন সমস্যা থেকে বেরোনো সম্ভব। অনেকে দেখবেন একটা প্রবণতা থাকে অনেক মেয়ের বা এরকম হচ্ছে, সন্তান টিকছে না, মানে গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সেই ভ্রূণ সন্তান মানে ভ্রূণ প্রস্ফুটিত হওয়ার আগেই সেটি নষ্ট হয়ে যাচ্ছে, বা 3-4 মাস হওয়ার পর অন্তঃসত্ত্বা নষ্ট হয়ে যাচ্ছে। এই রকম কাজ, এই বন্ধন, গর্ভবন্ধনের কাজ এই দিনটার জন্য খুবই প্রশস্ত এবং 100% যে কোনো রকম সমস্যা থেকে বের করা সম্ভব। কারণ একই সঙ্গে মহাদেবের বার এবং সংক্রান্তি যুক্ত অমাবস্যা তিথি মানে মহামায়া, একসাথে মহাকাল ভৈরব সহিতায় দক্ষিণ কালী অথবা মহাদেব সহিত মা দুর্গা বা সদ্যজাত ভৈরব সহিত তারা দেবীর উদ্দেশ্যে যদি হোম যজ্ঞ হয়, সেই যজ্ঞে আহুতি প্রদানে পূর্ণ থেকে পূর্ণ ফল লাভ করা যায় মন্ত্র উচ্চারণে। আর তার সঙ্গে আমার যে ক্রিয়াটা থাকে সেটা সাকল্য ব্যবহার হয় যে মায়াংতন্ত্রের, একমাত্র পশ্চিমবঙ্গের আমি একমাত্র মায়াংতন্ত্র স্পেশালিস্ট এবং প্রত্যেকটা মানুষকে আমি সহযোগিতা করি। জ্যোতিষটা আমার প্রফেশন, আমার পেশা, কিন্তু তন্ত্রটা আমার সাধনা, যার জন্য আগে আমি সমস্যা থেকে বার করি, তারপর আমি মূল্য নিই। সমস্যার জন্য যে রকম আপনাদের যেটা প্রয়োজনীয় খরচ আমি বলে দেবো, সমস্যা মিটে যাওয়ার পর তারপর দিতে হবে। যারা একাধিকবার জ্যোতিষী দেখে প্রতারিত হয়েছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারাই বেশি করে আসুন। কাজ কিভাবে করে দেখাতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো, যার জন্য আমার প্রচার মাধ্যমের থেকে রেফারেন্স ক্লায়েন্ট প্রচুর, একজনের থেকে আরেকজন উপকার পান, আরেকজনের থেকে আরেকজন উপকার পান। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসবো টোটকাতে। জয় মাতারা। বলো, জয় মাতারা। কে বলছো, কোথা থেকে বলছো? রিয়া দাস, মেদিনীপুর থেকে। তোমার নিজের সম্বন্ধে জানবে? বলো, জন্ম তারিখ বলো রিয়া। 31 মার্চ 2005। 5 হলে বয়স হলো এখন 13, আর ওখানে 5, 18 বছর বয়স। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? আচ্ছা, কি স্ট্রিম আছে তোমার?
কি স্ট্রিম নিয়েছো? সায়েন্স আর্টস কমার্স কোনটা? আর্টস 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 নিয়েছো। অনার্স কিছু আছে না পাশে পড়ছো? অনার্সের জন্য সিলেক্ট করেছি তো, এবার তো কোন সাবজেক্ট নিয়ে এগোলে ভালো হবে তার জন্য। তুমি কোনটা পছন্দ করো? তোমার কোনটা ইচ্ছা? ইংলিশ নিয়ে কোন ইচ্ছা আছে? বলো জন্ম সময়টা বলো মা। তেইশটা ৪৬। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। বৃহস্পতিবার জন্মবার। আচ্ছা, এবার হচ্ছে তোমার যেটা দেখতে পাচ্ছি আমি মা, তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন এবং ধনু রাশি, তাই তো? মূলা নক্ষত্র জানো এটা? কথাটাও খুব মিষ্টি, দেখতেও খুব সুন্দর, তাই তো? হ্যাঁ, এটা আসতে বলেছে। যাক, চতুর্থ ভাব মা পীড়িত রয়েছে এবং পঞ্চম পতি মঙ্গল সে তুঙ্গী অবস্থায় থাকাতে উচ্চ বিদ্যায় সাফল্য লাভ আছে। এইবার তুমি যে ইংলিশে অনার্স নিয়েছো, সেই ইংলিশের অনার্সটা ভালো হবে কিনা সেটাই তোমার বক্তব্য, তাই তো? দেখো মা, এটুকু যেটা দেখতে পাচ্ছি, প্রথমত তোমার হরোস্কোপ অনুযায়ী একটা বিশ যোগের তৈরি হয়েছে। মনের মধ্যে কষ্ট, কোনো ডিসিশন নিতে তোমার সমস্যা হয়, খুব ভেবে চিনতে চারিদিক চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নাও, তাই না? বৃহস্পতি বক্রী, বুধ বক্রী, শুক্র দগ্ধা, এরকম অবস্থায় হাত পা কাঁপে? বলছি তোমার হাত পা কাঁপে? বড় থালা ধরলে কি হাত কাঁপে? হজমের সমস্যা হয় তো, হয় না? আর তুমি খুব বুঝে পড়ার চেষ্টা করো। এমনি মা দেখতে গেলে আমি তোমার এটাই, কিন্তু তুমি যে ইংলিশ নিয়ে পড়তে চাইছো, ইংলিশ নিয়ে কি নর্মাল পড়বে না জীবনে কোনো উন্নতি করার চিন্তা ভাবনা করে ইংলিশ নিচ্ছ বলো আমাকে? টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য তুমি ইংলিশ নিচ্ছ। দেখো মা, এই জায়গাটা টিচিং প্রফেশনে তুমি ল্যাঙ্গুয়েজ গ্রুপটা নিতে পারো, ইংলিশ বাংলা হিন্দি সংস্কৃত যে কোনো ল্যাঙ্গুয়েজ গ্রুপ নিতে পারো, সেটা কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো? জয় মাতা। দর্শক বন্ধু, যারা টিভির সরাসরি সৃষ্টিটিভির পর্দায় ফোন করতে চাইছেন, তারা লাইভ অনুষ্ঠানে দেখুন একটা নাম্বার যাচ্ছে, সেই লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোন করুন। আর দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমার লিখে নেবেন, 9836955394 এবং 9836396305। আসন্ন দিনে আমি থাকব তারাপীঠ মহাশ্মশানে, আমার যজ্ঞ হবে 17 তারিখ, 17ই জুলাই, এবং সেই যজ্ঞে যে কোনো রকম সমস্যা থেকে বের করা সম্ভব। এরকম অনেক অনেক ক্ষতি করার কাজ আছে যে ভৌতিক ক্রিয়া দ্বারা ক্ষতি করে জীবনকে নষ্ট করে দিয়েছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, গা হাত পায়ে ব্যথা বেরোচ্ছে, শরীর থেকে একটা দাগ বেরোচ্ছে, আঁচড় বেরোচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে পুরো বডি, এইরকম সমস্যা থেকে 100% বের করা যায়। সে ক্রিয়া জানতে হবে, সবকিছুর একটা নিজস্ব টেকনোলজি থাকে, তন্ত্রেরও টেকনোলজি আছে। জয় মা তারা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? মেচেদা থেকে। কি নাম? মেচেদা। মেচেদা, মেচেদা, বুঝতে পেরেছি। তোমার নাম বলো। মেয়ের নাম বলো মা। কি গুইন? সুমিতা গুড়ে। আচ্ছা, জন্ম তারিখ বলো সুমিতা। 11/5/1994। এখানে হলো 6 বছর, ওখানে 23, 6 আর 23 29 বছর বয়স, তাই তো? তাই তো দাঁড়াচ্ছে। টাইমটা বলো মা। 7:30, 12 আর 7 19টা। জন্মস্থান কি মেচেদা? কোলাঘাট। মেয়ে কোথায় এখন? মেয়ে কোলাঘাটেই রয়েছে, মানে তোমার কাছে রয়েছে, বাপের বাড়িতে? বিয়ে এখনো দাওনি। বুধবার কি জন্মবার? প্রশ্ন কি নিয়ে? তাহলে আমি তো বুঝতে পারছি কি নিয়ে প্রশ্নটা হবে, সেই জন্য বললাম মেয়ে কোথায়, শ্বশুর বাড়িতে? বিবাহ নিয়েই ওর সমস্যা, বিবাহ হলে সমস্যা, বিবাহ হয়ে হওয়ার আগে সমস্যা, বিয়ে হচ্ছে না বলে বিয়ে হওয়ার পর একটা বিশাল সমস্যা দাঁড়াবে। কারণ যে গোচরকালীন তোমার যে ভাইব্রেশন পাচ্ছি,
আর যে সময় অনুযায়ী নির্ঘণ্ট ধরে, তুমি তো মেচে দায় রয়েছো আর আমি কলকাতা স্টুডিওতে, আমি কিন্তু তোমার একটাই কথা জিজ্ঞেস করলাম, মেয়ে কোথায়, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? তুমি বলে মেয়ের বিয়ে হয়নি। কারণ আমি সমস্যাটা এটাই বুঝতে পারছি যে এটাই সমস্যা হবে ওর। বিয়ে যদি হতে চাইছে না, অনেক চেষ্টা করছো, সেটা তো একটা সমস্যা, বিয়ে দেওয়ার পর আর একটা সমস্যা তৈরি হবে। কারণ মেয়ের ক্ষেত্রে আমি বলি একটা, এখানে প্রথমে হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং রাশি হচ্ছে বৃষ রাশি। মেয়ে একটু জেদি টাইপের মেয়ে, একগুয়ে জেদি, তাই না? রাত্রি জাগার প্রবণতা ওর আছে, রাত জাগে। এখানে লগ্নের ওপর রাহু অবস্থান করছে, মেয়ে অপেক্ষাকৃত সুন্দরী, একটু এনার্জেটিক রয়েছে। লগ্নপতি মঙ্গল পঞ্চমে বসে গেছে, একাধিক প্রেম হওয়ার সম্ভাবনা। চতুর্থ ভাবে শনি অবস্থান করছে, বাড়িতে বাস্তুদোষ থাকতে পারে। এবং ষষ্ঠ ভাবে রবি অবস্থান করছে, সেই রবি হচ্ছে দশমপতি, ষষ্ঠ অবস্থান করছে, কাজের দিকে সেরকম উঁচু মাথা সবসময় উঁচু রাখতে চায়, ফলে একটা অহংকার জেদ মনের মধ্যে থাকে। কেতু চন্দ্র শুক্র বুধ একত্রিত ভাবে সপ্তম ভাবে অবস্থান করাতে সপ্তম ভাবটা পীড়িত হলো। মাঙ্গলিক না থাকাতেও মঙ্গলের অশুভ প্রভাব মেয়ের হরস্কোপ অনুযায়ী আছে। বর্তমান যে দশা দিয়ে যাচ্ছ, সেই দশা যদি বলা যায় তাহলে রাহুর মহাদশা বুধের অন্তর্দশা। এই বুধের অন্তর্দশা 2023 আগস্ট অব্দি চলবে। 2023 আগস্টের পর থেকে, কেন, এখন থেকেই মেয়ের একটা বিশাল সমস্যা তৈরি হবে। ঝগড়াঝাটি, কর্কট কথাবার্তা, রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া, বড় ছোট জ্ঞান না করা, এইরকম সমস্যা আসবে। একটা ফ্রাস্ট্রেশন, হতাশ মনের মধ্যে চলে আসবে। হচ্ছে তো এরকম? এবার বলো তোমার কি ইচ্ছা? দেখো মা, এই মুহূর্তে তো মেয়ের কোনো বিবাহের যোগ নেই। কবে আছে? এখন বর্তমান যদি দেখা যায় পরিস্থিতি অনুযায়ী, বছর দু বছরের মধ্যে বিবাহের কোনো যোগ নেই। তাহলে তুমি হাত গুটিয়ে বাড়িতে বসে থাকবে? এরকম ভাবে হাত গুটিয়ে বসে থাকবে না। তুমি জেনে গেলে দু বছরের মধ্যে বিবাহের যোগ নেই, তোমার কৌতূহলটা মিটলো, কিন্তু সমস্যার কি সমাধান হলো? এর জন্য আসতে হবে মা চেম্বারে, মেচেদাতে আমাকে পেয়ে যাবে। শুক্রবার করে মেচেদায় বসি, ঠিক আছে? একটা অন্তর একটা শুক্রবার আমাকে মেচে দিতে পাবে। বুকিং নাম্বারটা লিখে নাও, আমি নিশ্চয়ই, আমি কাজ করে দিলে তোমার মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে এবং বিবাহিত জীবনও ঠিক থাকবে, কোনো চিন্তা নেই। সমস্যা তো আমি বুঝতে পেরেছি কোন জায়গাটা সমস্যা, ঠিক সমস্যার ওইটুকু জায়গায় মেরামত করে দিলে ঠিক হয়ে যাবে। মাঙ্গলিক দোষ নেই, কিন্তু মঙ্গলের অশুভ প্রভাব মেয়ের জীবনে আছে। হরোস্কোপ অনুযায়ী মাঙ্গলিক দোষ থাকলেই যে মাঙ্গলিক হবে তা না, মঙ্গল গ্রহ কোন কোন জায়গায় বসে এটা জানতে হবে, তখন মাঙ্গলিক হয়। চন্দ্র সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে মঙ্গল গ্রহ যদি সেখানে বসে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ভাবে, তবেই বলা হয় মাঙ্গলিক। কি কি ভাবে? লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ বললাম তো, শুনেছ? এবার লগ্ন থেকে বসুক আর চন্দ্র থেকে বসুক, তাহলে মাঙ্গলিক হয়। আর একটু বড় সড়ো যদি বিচার করা যায়, রবি থেকে তোমার মেয়ে মাঙ্গলিক, রবি থেকে মাঙ্গলিক হলে এখানে মাথা গরম প্রথম সমস্যা, আর এই সমস্যাতে না কুচু ভাব, সবাই পছন্দ হবে না। এটার জন্য মা আসতে হবে, যোগাযোগ করতে হবে, নিশ্চয়ই সমাধান করা সম্ভব। কেমন? জয় মাতার। বুকিং নাম্বারটা লিখে নাও, 9836955394। কেমন? এতে ফোন করে চলে আসবে। জয় মাতার। দর্শক বন্ধু, প্রত্যেকটা ব্যক্তিকে যার জন্য আমি সহযোগিতা এইভাবে করি, সমস্যার জন্য যারা আসছেন আমি আগে কাজ করে দিচ্ছি, যেটা আপনার সমস্যা সেই সমস্যা মিটে যাওয়ার পর তারপর তার মূল্য নিচ্ছি। কারণ মানুষ এখন, অনেক মানুষ এরকম আছে অনেক জায়গায় ঠকেছে, এবার যখন গিয়ে বলবেন যে এই কাজটা আমার হয়নি, তখন সেই জ্যোতিষী আবার বলবে আচ্ছা এটা হয়নি, এর জন্য আবার এই খরচা আছে, এত টাকা নিয়ে আসো। মানে সমস্যা যে মেটেনি সেটা বলতে গিয়েও একই বিপত্তি হয়ে যাচ্ছে। আমার কাছে তা নয়, আমি যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে আসলে তাই হয়, আমি মানুষকে আগে কাজ করে দিই। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মসলন্দপুর থেকে। কি? ইগনা বিশ্বাস। আচ্ছা ইগনা, বলো তোমার জন্ম, নিজের সম্বন্ধে জানবে? ছেলের নাম কি?
সুদীপ কুমার বিশ্বাস। সুদীপের জন্ম তারিখ বলো। 5 জুলাই 2002। তাহলে এখন বয়স হলো ওখানে 8 বছর 23 13 বছর 21 বছর বয়স সুদীপের, তাই তো? 5 জুলাই, এ তো জুলাই মাসের আজকে কত তারিখ? আজকে তো 4 তারিখ, কালকে জন্মদিন। হ্যাঁ, পায়েস করে খাওয়াবে ছেলেকে, তাই তো? আচ্ছা বলো টাইমটা বলো মা। 5 জুলাই না 5 অক্টোবর। এই হচ্ছে মিস্টেক হয়ে গেল মা, কনফিউশন। এটা তো মুশকিল, আমি যদি বার্থডেটা নিয়ে না বলতাম তাহলে তোমার এই প্রেডিকশনটা ভুল হতো। টাইমটা বলো। 7:50 সন্ধ্যাবেলা। জন্মস্থান কোথায়? জন্মবার কি বার? শনিবার। কন্যা রাশি বৃষ লগ্ন, জানা আছে? উত্তর ফাল্গুনি নক্ষত্র। ছেলের এমনি ভালো ছেলে, একটু জেদ রাগ রয়েছে ছেলেটার, কিন্তু এমনি ভালো ছেলে। পড়াশোনায় খুব একটা খারাপ হবে না। প্রশ্ন কি নিয়ে বলো? কেরিয়ার নিয়ে প্রশ্ন। এখন কোন ক্লাসে পড়ে ছেলে? কোন ক্লাসে পড়ে তুমি জানো না, তা কেরিয়ার জেনে কি করবে? বিএ থার্ড ইয়ার। কোন স্ট্রিম আছে ছেলের? পাস। কি স্ট্রিম? সায়েন্স আর কমার্স, কোনটা নিয়েছে? ব্যাস, ঠিক আছে, খুব একটা খারাপ নেই মা, কমার্স নিয়ে পড়ুক, অ্যাকাউন্টস এর কাজ ভালো হবে। সরকারি চাকরির জন্য একটা বুধাদিত্য যোগ লাগে, সেটা ছেলের হরোস্কোপ অনুযায়ী আছে, কিন্তু সরকারি চাকরি হাতের মোয়া না, ঠিক আছে? যে পেলেই পেয়ে গেল, এর জন্য ভাগ্যস্থানটা দেখতে হয়, ভাগ্যস্থানটা ড্যামেজ হয়ে গেছে। ভাগ্যস্থানটা ড্যামেজ হওয়ার জন্য কিন্তু সরকারি চাকরি পাওয়ার একটা সমস্যা রয়েছে। এখন তোমার ছেলের যে পরীক্ষা, রিসেন্ট কিছু পরীক্ষা আছে? অনেকগুলো পরীক্ষা দিয়েছে। এখন মা ছেলের কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছি মা, বাকি সব ভালো যোগ, একটা বাধা ওর জীবনে আসছে, সেই বাধাটা কিন্তু ওর জীবনে বড় সড় রকম বাধা হবে। এই বাধাটা নভেম্বর অব্দি আছে এবং ভালো সময়টা কিন্তু এই টাইমের মধ্যেই চলছে, সুতরাং সরকারি চাকরিটা যোগটা মানে পাওয়ার চান্সটা মুখের সামনে এসে আটকে যাবে, একদম মুখের সামনে এসে আটকে যাবে। এর জন্য মা একটু প্রতিকারের দরকার আছে, ছোট্ট একটু প্রতিকার করে দিলে ছেলের এই বাধাটা কেটে গেলে ও সরকারি চাকরি পাওয়া যেতে পারে। এর জন্য তো যোগাযোগ করতে হবে, ঠিক আছে? মুসলন্দপুর তুমি ব্যারাকপুরে এসে যোগাযোগ করতে পারবো, ওটাই সুবিধা হবে, নাহলে তুমি শ্যামবাজার কলকাতা স্টেশনের কাছে এসে যোগাযোগ করতে পারো। জয় মাতা। দর্শক বন্ধু, যার জন্য মানুষের সমস্যা এতখানি হয়ে গেছে, মানুষ একাধিক জায়গায় ঠকছেন, যার জন্য আমি একটাই কাজ করি, যে জ্যোতিষটা আমার প্রফেশন, আমার ফিস অনেক বেশি, মানে পারিশ্রমিক চার্জ অনেক বেশি, আমি মানি তন্ত্রটা আমার কাছে সাধনা, মা তারাকে নিয়ে ব্যবসা করি না। কাজের জন্য কবচ তাবিজ দেওয়াতে কোনো মূল্য লাগে না, আমি আগে কাজ করে দেবো, সমস্যা মিটবে, তারপর আমাকে দিয়ে যেতে হবে মূল্য। এবং 100% প্রত্যেকটা ব্যক্তি তাই করে, সে কাজ বশীকরণের কাজও হোক না কেন, সে কাজ ছেলের পড়াশোনা হোক না কেন, সে কাজ শত্রুকে দমন করা হোক না কেন, সব কাজ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে দীপ্তি মন্ডল। ছেলের জন্য জানবে, ছেলের নাম? ছেলের নাম সায়ন মন্ডল। সায়ন মন্ডল, জন্ম তারিখ সায়নের? জন্ম তারিখ 9/8/1991। টাইমটা মা? টাইমটা, সময়? রাত্রি 11:45। সকাল 11:45। 1991 হলে 9 বছরের, ওখানে 13 বছর, 9 আর 13 হলো গিয়ে তোমার 22 বছর, 21+ বয়স, তাই তো? 1991 তো, 1991 9 বছর, ওখানে 23, সরি,
তাহলে 23 আর ওখানে 91 31 বছর বয়স হলো তাই তো সকালে 11টা জন্মস্থান কোথায় দুর্গাপুর এখন কোথা থেকে বলছো মা আমি দুর্গাপুর থেকে বলছি এখানে থাকি না ছেলে পুনেতে থাকে পুনেতে থাকে শুক্রবার জন্মবার হ্যাঁ হ্যাঁ শনি বক্রী চতুর্থ ভাবে চন্দ্র রবি বৃহস্পতি দশম ভাবে অবস্থান ছেলে কি ইঞ্জিনিয়ার হ্যাঁ হ্যাঁ তাই তো হরোস্কোপ থেকে বয়ে যাচ্ছে হ্যাঁ হরোস্কোপ থেকে বয়ে যাচ্ছে ভালো ভাগ্যস্থানে কেতু নিচস্থ হয়ে গেছে মানে ভালোভাবে ছেলে যতখানি এফোর্ট দেয় যতখানি ওর নলেজ সেই অনুযায়ী বেতন পায় না এবং বেতন পেলেও সেটা ওর সন্তুষ্ট মতো হয় না বা জব স্যাটিসফ্যাকশন থাকছে না আমি ঠিক বলছি তো একদম ঠিক বলছি আমি ওর যতখানি মেরিট সেই অনুযায়ী যোগ্যতা পায় না ও সম্মানও পায় না এই নিয়ে ওর একটা সমস্যা রয়েছে একাদশ ভাবটা খুব পীড়িত হয়েছে মা একাদশ এবং দশম ভাবটা পীড়িত তার সাথে ভাগ্যস্থানটাও পীড়িত দেখো নবম দশম একাদশ যে লোকের পীড়িত হবে সে লোকের কিন্তু জীবনে স্ট্রাগলিং করে বড় হতে হয় কেন বলি ভালো করে শোনো দশম ভাবে রবির অবস্থান জলরাশিতে সঙ্গে বৃহস্পতি চন্দ্রযুক্ত ভালো কর কিন্তু রবি ওখানে জলরাশিতে হলে কর্মক্ষেত্রে সমস্যা হবে প্রথমত সম্মান পাবে না উপরের পোস্টে উঠতে পারবে না এটা ফার্স্ট প্রবলেম একাদশ ভাবে মঙ্গল ভালো হয়ে গেছে কিন্তু সেখানে শুক্র এবং বুধ বক্রী অবস্থায় থাকাতে যার জন্য ও যেরকম নলেজ ও যেরকম এফোর্ট দেয় সেই অনুযায়ী স্যালারি পাবে না এবং একাদশ প্রতি দশমে থাকাতে এখানে একটা সমস্যা তার থেকেও একটা বড় সমস্যা রয়েছে যেটা ওর লাইফ ওর নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে কেতু হচ্ছে ভাগ্যস্থানে অবস্থান করছে সেটা নিচস্থ সুতরাং কেতুর দশায় নতুন চাকরি যদি হয় কেতুর দশায় যদি ট্রান্সফার হয় কেতুর দশায় যদি ভ্রমণে যায় কেতুর দশায় যদি বিবাহ করে সবটাই খারাপ লগ্নপতি শুক্র এবং রাশি অধিপতি চন্দ্র চন্দ্রের স্থানে পুষ্যাতে অবস্থান করছে ছেলে খুব ভালো মনের ছেলে খুব ভালো ছেলে এবং ঈশ্বর দত্ত সন্তান তুমি বলতে পারো কিন্তু মা লগ্নপতি একাদশে থাকাতে মঙ্গলযুক্ত অবস্থায় এবং শনি বক্রী থাকাতে কিন্তু ওই কেতুর যখন দশা আসবে বা গোচরকালীন কেতু যখন ওই কেতুর সাথে যুক্ত হবে ছেলের কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে হয়েছে এর আগে একটা ফাড়া আছে মা এটা হওয়ার কথা ছিল আজকে আনুমানিক বলছি টিভির অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত তো পাঁচ বছর আগে একটা হওয়ার কথা ছিল যদি না হয়ে থাকে তাহলে ঠিক আছে তবে এটা কিন্তু খারাপ লক্ষণ ওই কেতুর দশায় বিবাহ হলে বিবাহ জীবনটা নষ্ট হয়ে যাবে ওই কেতুর দশায় ভ্রমণে গেলে একটা বিপত্তি আসার সম্ভাবনা ওই কেতুর দশায় চাকরি চেঞ্জ করলে সেই চাকরি থাকবে না সুতরাং এই জায়গাটা নবম দশম একাদশ তিনটে ভাবে পীড়িত হয়েছে মানে ওর যতখানি এবিলিটি সেই অনুযায়ী ও পাচ্ছে না আমি একদম কিন্তু ঠিক বলছি তো আমি যে এতক্ষণ প্রেডিকশন করলাম তুমি তো সন্তুষ্ট তোমার ছেলের অতীত এবং বর্তমানটা বলে দিয়েছি এইবার হচ্ছে ছেলের ভবিষ্যৎ আচ্ছা তাহলে এই জায়গাটা মা আমি যে এতক্ষণ শুধু তুমি আমাকে বলেছো তোমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে তারপর থেকে আমি পুনে তখন আমি স্টার্ট করে দিলাম তোমার ছেলের সম্বন্ধে ডিটেলসটা বলা তাহলে আমি যা যা বললাম একদম তোমার ছেলের হুবহু হরোস্কোপ মিলে গেল মানে ছেলেটার মধ্যে সবকিছু আছে থাকার মধ্যে নেই ভাগ্য নেই কর্মস্থানটা ডিস্টার্ব এবং একাদশ ভাবটা ডিস্টার্ব এতো প্রতিকারের দরকার মা যদি প্রতিকার না করো এই ছেলেকে তুমি কোনোদিন ঠিক জায়গায় জীবনে দাঁড়াতে পারবে না এবং এই সমস্যা কিন্তু বাড়তে থাকবে মা এটাকে যদি ফেলে রাখো তাহলে এটা বাড়বে দেখো রোগ ফেলে রাখলে যেরকম রোগ বাড়ে সমস্যা ফেলে রাখলে সমস্যা বাড়বে তাই তো তুমি দুর্গাপুর থেকে বলছো আমি তো দুর্গাপুরে মা বসি না সেক্ষেত্রে তোমাকে বর্ধমান এসে কথা বলতে হবে কেমন এবং আমি এটুকু বলে দিচ্ছি ছেলেকে কিছু বুঝতে পেরেছি মা দেখো সমস্যা তোমার সমাধান আমি করব তার জন্য তোমাকে ব্যবস্থা তোমাকে নিতে হবে আমি নিশ্চয়ই এই জায়গাটা দেখে নেবো আর যদি খুব সমস্যা হয় তাহলে অনলাইনে কনসালটেন্সি নিতে পারবে 9836955394 এবং 9836396305 দুটো নাম্বার লিখে নাও অনলাইন কনসালটেন্সিরও ব্যবস্থা রয়েছে কেমন জয় মাতা
দর্শক বন্ধু, আমি সমস্ত ব্যক্তিকে সহযোগিতা করি, আমি সব বলে দিলাম, অতীত এবং বর্তমান, কৌতূহল, ভবিষ্যৎ জানা। ভবিষ্যৎ আর বললাম না, কেন বললাম না? জেনে করবেনটা কি? আগামী ভবিষ্যৎ যদি ভালো না থাকে, জেনে শুধু জানাটাই হবে, আর জেনে নিজের আশটা মেটাবেন। লাভটা কি হবে? আপনার কি সমস্যা মিটবে তাতে? জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে। কি নাম? নিতাই পাল। নিতাই পাল। বলো নিতাই, নিজের সম্বন্ধে জানবে? জন্ম তারিখ বলো। 10/12/1990। এটা কার? তোমার? টাইমটা বলো বাবা। সকাল 6:30। জন্মস্থান? সোমবার জন্মবার? সোমবার জন্মবার। বিয়ে হয়েছে? আচ্ছা, ভেরি গুড। এখানে মাঙ্গলিক একটা দোষ রয়েছে বাবা। হ্যাঁ, বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা হবে, প্রথমেই বলে রাখলাম। বউয়ের মাথা গরম, মাঙ্গলিক দোষ রয়েছে, ফলে বিবাহিত জীবন নিয়ে একটা সমস্যা আসবে। নবম ভাবে বৃহস্পতি এবং কেতু বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি, সুতরাং এই বৃহস্পতি কিন্তু নিচস্তের ফল দিচ্ছে, অর্থনৈতিক সমস্যা থাকবে। একাদশ ভাবে চন্দ্র কন্যা রাশি থাকার জন্য তুমি একটা জিনিসকে নিয়ে আঁকড়ে বাঁচতে চাইবে। তুমি কি চাকরি করো না ব্যবসা? কিসে? রাইস মিলে? কি অপারেটরের কাজ করো, মিল চালানো, তাই তো? এখন মূলত সমস্যা কি হচ্ছে? আমি যে তোমার হরোস্কোপটা নিয়ে দুটো জিনিস বললাম, বিয়ে হয়েছে, বিবাহিত জীবন সুখকর নয়, আর একটা কি বললাম? অর্থনৈতিক সমস্যা। দুটোই তো বললাম, আর তো বলিনি। আর এই দুটো সমস্যাই তোমার হচ্ছে তো? আমি কোন সময় ভুল বলি না বাবা। একজন ভালো জ্যোতিষ সে ভালো গাইডলাইন দিতে পারে একজন লোককে। এবং আমি যখন ডেট অফ বার্থ পাই সেই ব্যক্তির, যতখানি সংক্ষিপ্ত সময় বিচার করতে পারি, আচ্ছা আচ্ছা জ্যোতিষ পারবেন, এবং একদম স্পেসিফিক এবং পারফেক্ট করব। তোমার এই দুটো সমস্যা মিটে গেলে শান্তি। দেখো, আমি একটা কথা বলছি, তুমি যাই রোজগার করো সেটা দিয়ে তোমার হয়তো চলে যাচ্ছে, কিন্তু সেরকম ভাবে যাচ্ছে না, কিন্তু তার মধ্যে যদি বাড়িতে একটা অশান্তি তৈরি হয়, আরো তো মানুষের মন ভেঙে যায়। শান্তির জিনিস একটা আলাদা আর অর্থ আলাদা। তোমার সমস্যা দুটোই, অর্থ মানে এমন অর্থ যেটা দিয়ে সংসার চালাতে পারছো না, আয় যা হচ্ছে ব্যয়তে বেরিয়ে যাচ্ছে। দেনা করেছো কি? এইটা হচ্ছে একটা সমস্যা বাবা। তোমার মূলত এখানে দুটো সমস্যা, এবং এই দুটো সমস্যাই তোমাকে বললাম। আর এই সমস্যা থেকে বের হতে গেলে একটা ছোট্ট রেমেডি দরকার আছে, ঠিক আছে? এই রেমেডিটা করতে হবে চেম্বারে এসে, বর্ধমানে এসে যোগাযোগ করতে হবে বাবা। কেমন? আমি তোমার এই দুটো সমস্যাই সমাধান করে দেবো, কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত মনে থাকবে। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি, কারণ জ্যোতিষটা এমন ভাবে আমি প্রেডিকশন করি যে মানুষের সমস্যাটা ঠিক কোন জায়গাটায়, ঠিক কোন জায়গাটায় তার ড্যামেজটা হয়েছে, সেইটাকে বের করা সম্ভব। আচার্য পলাশের প্রোগ্রাম মানে ফোনের ছট, টোটকাই দেওয়া হচ্ছে না, এই ফোনটার পরে এবার টোটকা দেবো। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? শেওড়াপুলি থেকে। বলো কি নাম? শুভঙ্কর। তোমার নাম? তোমার নাম এরকম ছেলে ছেলের নাম কে দিল তোমাকে? তোমার নাম রূপালী পাল। আচ্ছা, আমি শুভঙ্কর শুনছি। আচ্ছা, রূপালী পাল। বলো রূপালী, তোমার জন্ম তারিখ বলো। আচ্ছা, ছেলের নাম শুভঙ্কর? শুভম। আচ্ছা, ছেলের নাম শুভম। বলো তোমার ছেলের জন্ম তারিখ বলো। শুভম। 30/5/2000। টাইমটা বলো মা।
রাত্রি 8:45 মানে 20:45। জন্মস্থান কি ওই হুগলি ডিস্ট্রিক্ট মানে শাড়াপুলি? হ্যাঁ শাড়াপুলি তো হুগলি। মঙ্গলবার জন্মবার? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর ঠিক আছে, হুগলি ডিস্ট্রিক্ট। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ আচ্ছা। 23 বছর বয়স ছেলে? ছেলে তো মাথা গরম, তো একটু জেদি টাইপের আছে, একটু জেদি, বেশি জেদি না। কি করছে এখন? শনি চন্দ্রযুক্ত বৃহস্পতি যুক্ত হয়ে নিচস্থ পঞ্চম ভাবে অবস্থান করছে, ষষ্ঠ ভাবে শুক্র মঙ্গল রবি অবস্থান, সপ্তম ভাবে সপ্তমপতি সপ্তমের অবস্থান করছে, অষ্টম ভাবে রাহু। এটা ভালো না, অষ্টম ভাবে রাহুটা, আয়ুটা বেশি দিন নেই। চন্দ্র বৃহস্পতি শনি একত্রিত ভাবে রয়েছে পঞ্চম ভাবে, পড়াশোনা অপেক্ষাকৃত ভালো, স্টুডেন্ট হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত ভালো, কিন্তু শনি নিচস্থ হয়ে যাওয়াতে একটু খারাপ হয়েছে। কি হয়েছে কি বলো, সমস্যা কি? আচ্ছা এবার বলি, ছেলে কতদূর পড়াশোনা করেছে? হ্যাঁ বিটেক কমপ্লিট করলো, ইঞ্জিনিয়ার বিটেক। এখানে শনিচন্দ্র বৃহস্পতির একটা যোগে পড়াশোনা ভালো, মেরিট স্টুডেন্ট, সব ঠিক আছে মা, কিন্তু বর্তমান গোচরকালীন যদি বিচার করা যায়, এই বর্তমান ট্রানজিট অনুযায়ী একাদশ ভাবে কেতু অবস্থান করছে, সুতরাং বিটেক পাস করে কিন্তু এই মুহূর্তে চাকরি হওয়ার সম্ভাবনা খুব কম। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় দশমপতি বুধ বর্তমানে সপ্তম ভাবে অবস্থান করছে, সেক্ষেত্রেও কিন্তু এটুকু বলা যায় ছেলেটা এমন একটা হতাশে হয়ে যাবে, পরে গিয়ে চা ব্যবসাতে শুরু না করে দেয়। পড়াশোনার দরকার নেই মা, এর জন্য একটা বর্তমান সময়টাও তো খুব খারাপ যাচ্ছে ছেলেটা, খুব খারাপ সময় মা, টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত দশা চেঞ্জ হচ্ছে, সুতরাং এই হচ্ছে সমস্যা মা, ওর খারাপ টাইম যাচ্ছে তো, খুব ঈশ্বরের খুব ভাগ্য ভালো। আর ঠিক কথা মা, তাহলে এর জন্য আমি তোমার কষ্ট বুঝবো, তোমার যদি বাবা আমি হই আমি নিশ্চয়ই কষ্ট বুঝবো মা, তার জন্য তোমাকে যোগাযোগ করতে হবে, আমি ছেলের প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে ছেলে, ছেলে চেঞ্জ হয়ে যাবে, ওকে পড়ানোর দরকার নেই, তোর জায়গায় তুমি ধারণ করবে, ওর জায়গায় তুমি পড়বে, ওকে পড়ানোর দরকার নেই, তাতেই দেখবো ভালো হবে, ও চেঞ্জ হয়ে যাবে পুরো, কেমন? জয় মা তারা। না বলে আমার কাছে কিছু নেই, যার জন্য যারা যারা সমস্যা নিয়ে যোগাযোগ করতে চাইছেন, আমি নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তির এই সমস্যা থেকে মেটাবো। দর্শক বন্ধু, সময়টা খুব সংক্ষিপ্ত হয়ে আসছে, সুতরাং আমাকে একটা টিপস আপনাদের জন্য দিতে হবে। এই টিপসটা হচ্ছে, একই সাথে যদি অর্থনৈতিক সমস্যা হয়, বাড়িতে যদি অশান্তি হয়, এই রকম টাকা পয়সা বা অশান্তির জন্য বাড়িতে ঈশান কোণের দেওয়ালে, সেটা বাথরুমও থাকতে পারে, ঈশান কোণের রান্নাঘরও থাকতে পারে, আপনার শোয়ার ঘরও থাকতে পারে, ঈশান কোণের দেওয়ালে একটা জল দিয়ে ঊর্ধ্বমুখী ত্রিভুজ আঁকতে হবে। ঊর্ধ্বমুখী ত্রিভুজ যদি জল দিয়ে ঈশান কোণের দেওয়ালে আঁকেন, তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা, অশান্তিজনিত সমস্যা, এইগুলো সমস্ত কিছু মেটে যাবে। আজকের মতো দর্শক বন্ধু, আমাকে বিদায় নিতে হচ্ছে, দুটি মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখবেন, 9836955394 এবং 9836396305। আবার আসবো আগামী দিন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণ নমস্কার।